ছোটবেলায় দেখতাম কুরবানির ঈদের সময় মারা অনেক মাংস জাল দিয়ে রেখে দিত, সেই মাংসটা কিন্তু রান্না করলে স্বাদই অন্যরকম লাগতো। এখন সেই স্বাদটা আমরা আর পাই না। এখন এই যে আমি মাংসটা একটা পেঁয়াজ এবং একটু রসুন একটু তেল দিয়ে মাখিয়ে জাল দিয়ে রাখছি, রেখে এখন শুকনা মরিচ পেঁয়াজ রসুনের জয়ফল গোলমরিচ লবঙ্গ গরম মশলা যাবতীয় সব কিছু সুন্দরভাবে বেটে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চুলা একটা কড়াই দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি, ভাজার পরে মশলাগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমার মাংসে আগে লবণ হলুদ দেওয়া ছিল, এই জন্য আমি অল্প পরিমাণ লবণ হলুদ দিয়েছি। জাল দিয়ে মাংসটা দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। আগে আমরা ঈদের সময় এক সপ্তাহ আগের থেকে ঈদের জন্য আনন্দ করতাম, আর এখন কালকে ঈদ হলে আজকে মনে হয় না যে কালকে ঈদ হবে, এখন সে আনন্দই হারাই গিয়েছে, এখন সে আগের মতো আর নাই। এই যে কথা বলতে বলতে আমার মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি, আরও পানি অ্যাড করব, দিয়ে সুন্দর করে ঢেকে দিব। দেখেন কত সুন্দর কালার আসছে, বাটা মশলা দিয়ে রান্না করলে কালারটা সবসময় ভালো আসে, মরিচের গুঁড়া দিয়ে রান্না করলে কালারটা অবশ্যই অতটা ভালো আসে না। চেষ্টা করবেন শুকনো মরিচ দিয়ে রান্না করার জন্য। যে আলু দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাচ্চা আছে প্রত্যেকটা তরকারিতে আমার আলু দেওয়া লাগে, আমি না চাইলেও হয় না। কিছুদিন আমি খুব অসুস্থ ছিলাম, এই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি, জ্বর ছিল ঠান্ডা ছিল গলা ভেঙে গেছিলো, কণ্ঠটা খুব ভালো বোঝা যাচ্ছিলো না, এই জন্য আমি ওই কণ্ঠে ভিডিও করতে চাইনি। এখন অবশ্যই একটু বোঝা যাচ্ছে, এই জন্য ভিডিও করলাম। এই যে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। কালকে শনিবার, কালকে আমরা গ্রামের বাড়ি চলে যাব ঈদ করার জন্য। গ্রামে যেয়ে আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। আমরা অনেক মানুষ আছি যারা বাড়ির বাইরে থাকি, ঈদ করতে বাড়ি যাব, তারা সবাই দেখে শুনে যাওয়ার চেষ্টা করবেন সেফলিভাবে। কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি কি মাংসের সাথে খাওয়ার জন্য কিছুটা পোলাও রান্না করে নিব, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন এই যে চুলায় দুইটা ইলাচ ফল আর দুইটা দারচিনি দিয়ে দিয়েছি তেলের ভিতরে, যে একটু ব্রাউন কালার হয়ে গেছে সেই কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন চালটা এই যে সুন্দরভাবে ভেজে নিব। চাল ভাজা না হলে কিন্তু আপনার পোলাও কখনোই ঝরঝরে হবে না, চেষ্টা করবেন চালটা সুন্দর করে ভেজে নিতে। আর ওর ভিতরে দুই চামচ ঘি থাকলে ঘি অ্যাড করতে পারেন, আমার কাছে ঘি ছিল না বলে আমি দিতে পারিনি। এই যে চালটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক আধা কেজি পরিমাণ চালের জন্য এক লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যে কিছুটা কাঁচামরিচ অ্যাড করলাম, লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতন। এখন এই যে আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে, দেখেন কত ঝরঝরের কত সুন্দর হয়েছে। এই যে ঝরঝরে একটা ভাতের সাথে একটা ভাত লাগছে না, সেটা আপনাদের দেখালাম, আমার বাচ্চাকে নিয়ে এখন বাচ্চাকে খাওয়িয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই, ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে জানিয়েন এবং শেয়ার করেন। সবাই ভালোভাবে ঈদ করেন, ধন্যবাদ, খুদা হাফেজ।